ড্যামেজ কিছু যেগুলো করার এগুলো করতে হবে এখানে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের তিনি ফ্যাপ না দেখাতেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা কখনো অর্জন করতে পারতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাঙালির জাতি স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হয়েছিল এবং স্বাধীনতার যুদ্ধে তার অনুপস্থিতিতে এই যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী সেদিন যুদ্ধ পরিচালিত হয়েছে এবং আমরা বিজয় অর্জন করতে পেরেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনি করে যেতে পারেন নাই, তার রক্ত যার ভ্রমণকে প্রবাহিত বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি আজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্যে রাত দিন পরিশ্রম করে চলেছেন। আমরা আজকে আবার নতুন করে পিছনের দিকে ফিরে যেতে চাই না, আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সেই এগিয়ে যাওয়ার জন্যেই আজকের এই স্বাধীনতা দিবসের সকাল ভোরের এই প্রোগ্রামে আমরা আজকে শপথ নিতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জননেত্রী শেখ হাসিনার পিছনে কাতারে কাতার বন্দী হয়ে আমরা এগিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনাকে আমরা সহযোগিতা করব, তার হাতকে শক্তিশালী করব এবং আমাদের নকলা দালিতাবাড়ির মানুষের যিনি অভিভাবক বাংলার অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী, যিনি নকলা দালিতাবাড়িকে একটি ফুলের বাগানের মতো সাজিয়েছেন, সেই বেগম মতিয়া চৌধুরীর হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। এই হোক আজকের দিনে আমাদের শপথ, এই হোক আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা এবং এরপরে আমরা দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে আমাদের সকালের কর্মসূচি শেষ করব এবং সকাল 9টায় নকলা পাইলট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। রমজান থাকার কারণে আমরা আমাদের কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি এবং সেই অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।